করোনা আতঙ্কে যুবথুবু গোটা দেশ। এই ভাইরাসকে রুখতে গোটা দেশে চলছে লকডাউন। ত্রিপুরাতেও একই নিয়ম লাগু রয়েছে। যেটা ছিল না এতদিন সেটাও এবার মিলে গেল ত্রিপুরাতে। করোনা পজিটিভ একজনের সন্ধান পাওয়া গেছে রাজ্যে। এরপরও রাজ্যে এমন কিছু অংশের মানুষ রয়েছে যে তারা এখনও দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাদের কাছে এখনও এই করোনা যেন উৎসবে, তাই তারা এইভাবে অযথায় ঘুরছেন। বাজারে বাজারে প্রতিদিন ঘুরছেন এইসব হাবাগোবা লোকেরা। এইসব লোকের প্রতি মঙ্গলবার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ফের আবেদন করলেন, তারা যাতে কেউ বাড়ি থেকে বের না হন। এই সময়টা ভীষণই দুর্যোগের। অত্যন্ত দুঃখের সহিত তিনি বলেন, কেউ যদি ইচ্ছে করে মরতে চায় তাহলে তাকে বাঁচানো সম্ভব নয়। দয়া করে কেউ বাড়ি থেকে বের না হন। তো সব কিন্তু এফেক্টেড হচ্ছে। এই সময় আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু আমাদের সময় বিপদ। কালকে আমাদের পজিটিভ পাওয়া গেছে। আজকেও সকালবেলা জোলাবাড়ি থেকে একজন ফোন করে বলল যে পাবলিক অনেক লোক বাজারে একসাথে কোনো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করে দোকানে যাচ্ছে। কেউ যদি মরতে চায়, আমি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, কেউ মরতে চাইলে কেউ বাঁচাতে পারবে না। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেউ বাঁচাতে পারবে না। যদি নিজে বাঁচতে না চায় কাউকে বাঁচানো সম্ভব নয়। আমি একদম দুঃখের সঙ্গে বলছি, আমাদের রাজ্যের জন্য আগামী কিছুদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো মতেই প্রয়োজন থাকলেও বেরোনো উচিত না, প্রয়োজন থাকলেও বেরোনো উচিত না। আমরা নিজেদেরকেও যতটুকু সম্ভব সোশ্যাল ওয়ার্ক করার সাথে সাথে নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখছি। যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে এই কথাগুলি যাচ্ছে, কেউ যদি মরতে চান দিস ইজ দ্য প্রপার টাইম, কেউ যদি বাঁচতে চান নিজেকে বাঁচিয়ে নিন। এর বেশি আমি কিচ্ছু বলবো না। যদি কেউ যদি মরতে চায় ইচ্ছা করে, তাকে কিন্তু কেউ, প্রশাসন, সরকার কেউ বাঁচাতে পারবে না এখন এই দুর্যোগ মুহূর্তে সবাইকে। পাশাপাশি শিক্ষামন্ত্রী আরও বলেন, এই পরিস্থিতিতে সব থেকে বড় যে বিষয়টা তা হলো আগে নিজে বাঁচুন, সঙ্গে অপরকে বাঁচান, এছাড়া আর কোনো পথ নেই খোলা। এখন এই দুর্যোগ মুহূর্তে সবাইকে কঠোর সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, দেশের প্রধানমন্ত্রী বলেছেন, আগামী দিনগুলি আরও ভয়ঙ্কর আসছে। সেজন্য কতজন এফেক্টেড হলো, কতজনের রোগ মুক্ত হলো, কতজন মারা গেল, এটা বিষয় নয়। সারা পৃথিবীতে 70,000-এর বেশি লোক মারা গেছে। আমাদের দেশেও আক্রান্ত প্রায় 4,000 ক্রস করেছে। প্লাস আমাদের মৃত্যুর সংখ্যা যদিও কম, কিন্তু আগামী দিনগুলি ভয়ঙ্কর আসছে। এবং লকডাউনের কথা দেশের প্রধানমন্ত্রী বলবেন, আমি এইসব ব্যাপারে কিছু বলবো না। এখন সমস্ত কিছু বন্ধ রেখে নিজের বাড়িতে আবদ্ধ থাকার কথা বলবো। যদি প্রয়োজন হয় চাল সিদ্ধ করে ভাত খান তবু ভালো, কিন্তু কোনো মতেই প্লিজ এভাবে আমরা কড়াভাবে বলতে হবে। দেশের প্রধানমন্ত্রী, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনেকটা শক্তই এখন বলতে হচ্ছে, সবাই বাড়িতে থাকুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন। এফেক্টেড যে হয়েছে, পরিস্থিতি খুবই ভয়াবহ। তবে এতে অযথা আতঙ্ক হবার কোনো কারণ নেই। শুধু প্রত্যেকে যাতে নিজেদের বাড়ির মধ্যে থাকেন, এটারই অনুরোধ করলেন প্রত্যেকের কাছে শিক্ষামন্ত্রী। এখনও যদি এইসব হাবাগোবা মানুষদের আক্কেল না হয় তাহলে যে কিছুই করার নেই। তাদের মৃত্যু কিন্তু অবধারিত, কেউ আর তাদের বাঁচাতে পারবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।